আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি তোমাদের সাথে কথা বলবো শিশুর পরিচালনা নিয়ে। শিশুর পরিচালনায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে শিশুর পিতামাতা, এবং শিশুর পিতামাতার উপর নির্ভর করে শিশুর পরিচালনার ধরন। অনেক পিতামাতা শিশুর ওপর অধিক শাসন প্রয়োগ করে থাকে এবং তারা তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণটা আরোপ করে থাকে শিশুর ওপর। আদেশ না মানলে তারা শিশুকে শাস্তি দিয়ে থাকে। এর ফলে শিশুর মধ্যে দেখা যায় জড়তা, শিশু সর্বদা নিরাপত্তাহীনতায় ভোগে। এসব পিতামাতারা শিশুর আবেগ, কথা এবং মনোভাবকে উপেক্ষা করে থাকে, যার ফলে বাধাগ্রস্ত হয় শিশু মানসিকভাবে। আমাদের শিশু পরিচালনায় সবসময় খেয়াল রাখতে হবে যেন শিশুর ওপর বেশি বাধা নিষেধ প্রয়োগ করা না হয়, কারণ এতে শিশু মানসিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে ঠিক তেমনি বিপর্যস্ত হবে শারীরিকভাবেও। আমাদের সচেতনভাবে শিশুর পরিচালনায় কাজ করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ যাবৎ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই করোনা মহামারীতে সবাই নিরাপদে বাসায় থাকবে এবং সচেতন থাকবে। আসসালামু আলাইকুম।